বাবা খুলিস না খুলিস না বাবা এটা খুলিস না শোনো ব্যাটারিটা এখন নিচে এটা হুইল হ্যাঁ তুমি এটা না এটা না এটা না এটা নিয়ে খেলো হ্যাঁ হ্যাঁ কি রান্না করছো মাছের মাথা দিয়ে তারপরে হ্যাঁ আলু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে কষে বাবা মাথাগুলো কি বিশাল বড় 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 মা মা আমার মাথার সাইজ হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তো ভীষণ ভালো আছো আমিও বরাবরের মতন একেবারে বিন্দাস আমার লিপস্টিকটা ভালো লাগছে আমি ব্রাউন খুব কমই পরি তা ভাবলাম যে না একটা ব্রাউনের উপরেও থাকা চাই তাই না বলো বলো তো কালারটা কেমন লাগছে এটা হচ্ছে NYX নিক্স এর একটা লিকুইড ম্যাট লিপস্টিক এই গ্যাস ওভেনটা নতুন নিয়েছি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল বাট সে কী হয়েছে যখন এখানে প্রথম এসেছিলাম তো তখন তো আমি প্রথমে একা আসি মানে আমি আসিনি সৌরভ এসেছিলো তো ওই গ্যাসের কানেকশান নেওয়ার সময় ওর সঙ্গে এটা নিয়েছিল সৌরভ তখন জানতো না যে নিজের ইচ্ছা মতন মানে আরও বেটার কিছু নেওয়া যায় নাহলে এটাই নিত বেকার একদম আমার ওটা কোনো দিনও পছন্দ না তো চলো ঠিক আছে ওটাও হচ্ছে বিক্রি করে দিয়েছি আমার ঘরে যে মাসি আমাকে হেল্প করতে আসে তো মাসি নিয়ে নিয়েছে ওটা ঠিক আছে আর তারপরে এটা অনেক দিন ইচ্ছে ছিল আর তোমার হচ্ছে 3 বার্নার বিশেষ করে আমি 4 ইচ্ছা করে নিইনি অতগুলো ইউজ করা যায় তারপরে বান্ধবীদের কাছে শুনলাম তো ওরা বলে না রে 3 বার্নারই ভালো যেটা ইউজ হয় ভালো আর এটা হচ্ছে প্রচণ্ড যে গ্লাসটা যে ওপরে ওটা ভীষণ শক্ত ওর জন্য একটু দামটা একটু বেশি যে কোনো কিছু পড়লেও ভাঙবে না আর কি হ্যাঁ কী গ্লাস জানি কি একটা বলে সৌরভ বলছিল আর প্রেস্টিজের নিয়েছি ওই ওই সৌরভ চলে এসছে হ্যাঁ আমি এরকম ডার্ক কালার তো পরি না বলো তো কেমন লাগছে মানাচ্ছে কি না অবশ্য মেকআপ টেকআপ করলে তখন তো বেশি সুন্দর লাগবে এখন তো মুখে নর্মাল যে জেল লাগানো সেই আর কি ওর জন্য কোনো এক্সট্রা কোনো গ্লো ফ্লো কিছু লাগছে না ফাউন্ডেশন দেওয়ার পরে তো তখন বেশি সুন্দর লাগবে তাই না একটু মাঝে মাঝে চেঞ্জ ভালো সবসময় এক টাইপের পিঙ্ক রেড অরেঞ্জ মানে একটা জামা খাটছে না মানে কি বলবো আর নাইটি তো লুজ লুজ ওই নাইটি খাচ্ছে বাট আমার নাইটিতে একদম পরতে ইচ্ছা করে না রাত্রিবেলা শোয়ার সময় ছাড়া আর যখন মানে এমনিতে তো পরতে ইচ্ছা করে না প্লাস তুমি ক্যামেরার সামনে কথা বলবে নাইটি পরে আমার ভালো লাগে না মানে এক একজন এক এক রকম জানি কমফোর্টেবল বাট আমার পার্সোনালি আমার একটু ভালো লাগে না কিন্তু অন্য জামাও খাচ্ছে না এটা কষ্টে সিষ্টে এ দেখো কোনো মতে মানে সেই বস্তার মধ্যে সেই ইয়ে ঢোকানোর মতন সেই চেপে চুপে জিনিস ঢোকানোর মতন সেটা একটু পড়েছি আর খুব একটা বেশি দিন নেই আর কত দিন আজকে 22 তারিখ আর এপ্রিলের 8 তারিখ ও গড এই দিনগুলো আমার আর কাটছেই না তাড়াতাড়ি সব কেটে যাক বেবি হয়ে যাক আমি আবার একদম আমার পুরনো আমার লাইফে একদম সেই বিন্দাস একদম সেই প্রজাপতির মতন উড়ে বেড়াতাম সেজে গুজে বেড়াতাম ঘুরে বেড়াতাম সেই লাইফে যেন ফেরত যেতে পারি একটু একটু ভয় তো লাগেই যে সিজার এরকম আবার অপারেশন এরকম কিছু বাট ঠিক আছে সব মেনে নেব আমার ঠিকঠাক হয়ে যায় দেখি আমার মা জননী এখন কী করছে আমার মা জননী এখন চা বানাচ্ছে মা আসার পর থেকে চা ফাও বানাই একদিন দুদিন একটু করেছিলাম আর করতে ইচ্ছা করে তাই না মা আছে কে করে অত মা ছোটোটাতে করো মা গ্যাসে করো হ্যাঁ গ্যাসে করো গ্যাসে করলে চা আরও বেশি ভালো লাগে ইন্ডাকশনে বেশি করে জ্বলে যায় তো গ্যাসে অনেকক্ষণ ধরে ধরে হয় বেশ চা টেস্ট হয় ভালো নাচতাম একটা আমার মাও শিখে গেছে জ্বালানো কোনো লাইটার লাগে না পুরো অটো বেশ সুন্দর সিস্টেম এখানেই যাবো হ্যাঁ আজকে রাত্রিবেলা হচ্ছে তরকা আর তার সঙ্গে গতকাল চিকেন ছিল আমি আবার পুরো সলিড চিকেন রেখে দিয়েছিলাম তো তরকাতে সেটা দিয়েছি আর তার সঙ্গে যে রুটি বাবাকে দিয়ে রুটি খুব ভালো বলছিল বলো মা নরম কি সুন্দর রুটি নরম লাগে না তুমি মাখিয়েছো সুন্দর আটা গরম করেই মাখাতে হ্যাঁ আটা ভালো মাখানো না হলে ইয়ে হয় রুটি ভালো লাগে আর সেই গরম গরম রুটিতে একটুখানি ঘি বলো মা আর ঘি তারপরে আমি শুনেছি কি ঘি হচ্ছে রুটিতে দিয়ে ভাজার থেকে গরম রুটিতে ঘি মাখালে ওটাতে কোনো ক্ষতি হয় না মানে কোলেস্ট্রল এরকম বাড়ে না ঘি তো এমনি খাওয়াই ভালো না হেলথের জন্য খুব ভালো মোটা হয় না 1 চামচ ঘি খেলে কিচ্ছু হয় না
এই দেখো দুজনেই ফোন নিয়ে এখন ব্যস্ত, একজন হচ্ছে জানি না ফেসবুক টেসবুক করে যাচ্ছে বাবা, আর মা হচ্ছে বাংলাদেশের নাটক। চা খেয়েছি বলে ওগুলো তুলে ফেলেছি, লিপস্টিক পেটে যাবে না বেকার তাই না বলো? আর হচ্ছে আমার মা বাংলাদেশের নাটক ও এত প্রিয়, অবশ্য বাংলাদেশের নাটক দেখতে কার ভাল লাগে না, আমারও খুব ভাল লাগে, ওদের থিমগুলো সবই সুন্দর হয়, খুবই সুন্দর। আর বাবা হচ্ছে ফেসবুক ফেসবুকের যে ভিডিও সেইসব। এবার আমার হচ্ছে একটু হাঁটার সময়, হ্যাঁ এই সময়টা আমি একটু হাঁটি, মাও হাঁটে আমার সঙ্গে। তো মা আজকে একটু ওই যে দেখলে টিভি তোমার বাংলাদেশের নাটক দেখায় ব্যস্ত, চলো ঠিক আছে কোনো ব্যাপার না। কি সুন্দর ঠান্ডা হাওয়া, ও এখানে একটু লাইটটা কম, একটু কষ্ট করে দেখে নাও। আর বাট এত সুন্দর হাওয়া এই দেখো, আর এদিকে সব ওই যে প্রচুর কোম্পানি হয়েছে এখানে, প্রচুর প্রচুর নতুন নতুন এত হয়েছে, আর এত বাঙালি ভর্তি হয়ে গেছে তুমি ভাবতে পারবে না। আগে আমরা যখন 5 বছর আগে এখানে এসেছিলাম তখন মানে ছিল, অল্প ছিল, কিন্তু বাট এখন বাজারে গেলেই তুমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ যে বাংলায় কথা বলতে বলতে যাচ্ছে, ফুচকা খাচ্ছ পাশের জন, 10 জনের মধ্যে একজন বাঙালি হবেই, এরকম অবস্থা, প্রচুর বাঙালি হয়ে গেছে। তো তোমাদের সবার আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে আর আমার হচ্ছে 8 মাস ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। এটা একটা বিশাল বড় ব্যাপার না, মানে একা একা এতগুলো দিন কাটানো, বাবা মা তো এই আসলো 1.5 সপ্তাহ মতো। হ্যাঁ তো তার আগে শ্বশুর শাশুড়ি মা ছিল, এবার থাকলে কি হয়, মাঝে তো অনেকটা দিনগুলো আমাকে একা একা কাটাতে হয়েছে, সৌরভও অফিসে থাকতো তো ওটা তো যেতেই হবে, কিছু করার নেই, মাঝে মাঝে অসুস্থ যখন অতিরিক্ত হয়েছে তো তখন ছুটি নিতেই বাধ্য হতো। বাট দিনগুলো কেটে গেছে ভালোভাবে, আর কিছুটা দিন আছে, তোমার আশীর্বাদ করো আর যেন ভালোভাবে দিনগুলো কেটে যায় খুব সুন্দরভাবে, একদম কোনো অসুবিধা ছাড়াই যেন বেবিটা হয়ে যায়। রাত 12টা বাজে, ঘুমোতে বলছি কারোর চোখে ঘুম নেই, অথচ আমাকে সকালবেলা উঠতে হবে। ইনি এখন ফোন নিয়ে গেম খেলবে, একদম একটা গেম দিয়ে স্নেক গেম, যে ওই যে কিপ্যাড মোবাইলে স্নেক গেম ছিল সেই স্নেক গেমটা নিয়ে এখন খেলবে। হাই বলো, হাই গুড নাইট, চলো ভালো থেকো, বাই বাই।